সাবস্ক্রাইব করুন ক্যাডেট উইজডম চ্যানেল, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত সরকারি চাকরির খবর, এক্সক্লুসিভ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আরও একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমি, সুব্রত। তো বন্ধুরা, নতুন জেলা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা, এবং আলিপুরদুয়ার জেলায় আশাকর্মী কিন্তু নিয়োগ হবে। এবং এই ভিডিওটিতে আপনারা দেখে নেবেন আপনাদের যোগ্যতা কী লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আলিপুরদুয়ার জেলায় 26 আশাকর্মী নিয়োগ হবে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ব্লকের জন্য মোট 26টি আশাকর্মী পদে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর এবং ডেট। বন্ধুরা, আপনাদের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই পদে বিবাহিত অথবা আইনগতভাবে প্রতিসঙ্গ বিচ্ছিন্না অথবা বিধবা মহিলারা আবেদন করতে পারবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র মাধ্যমিকের নম্বরই আপনার গ্রাহ্য হবে। প্রার্থী যে স্বাস্থ্যকেন্দ্রের শূন্য পদের জন্য আবেদন করবেন সেই অঞ্চলে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষিত দায় লিঙ্ক ওয়ার্কাররা যোগ্যতার অন্যান্য শর্ত ঠিক থাকলে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির খবর পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার উইজডম চ্যানেল, আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সমস্ত খবরাখবর সবার আগে পা। এরপর দেখব আপনাদের বয়স সীমা কী লাগবে, সেটা হচ্ছে 01/09/2018 অনুযায়ী বয়স হতে হবে আপনার 30-40 বছরের মধ্যে। এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 22-40 বছরের মধ্যে হতে হবে। এরপর আপনারা দেখবেন আবেদন কিভাবে করবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2018। বয়ানসহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে, গ্রাম পঞ্চায়েতে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। তো বন্ধুরা, আপনারা এই সমস্ত জায়গায় খোঁজ খবর করেন এবং আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে নিন। নিচের লিঙ্ক থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন আবেদনপত্রের সঙ্গে নিজের অ্যাটেস্টেড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের কপি, ভোটার আইডির কপি, মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেটের কপি। আপনি যদি অনুত্তীর্ণ হন তবে মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেটের কপি কিন্তু আপনাদের লাগবে। নিজের ম্যারেজ রেজিস্ট্রেশন কপি অথবা ডিভোর্স সার্টিফিকেট কপি, বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেটের কপি, জাতিগত শংসাপত্রের কপি, এর সঙ্গে 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার দিতে হবে। বন্ধুরা, আবেদনপত্র জমা করতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে। শূন্য পদে বিস্তারিত তালিকা এবং আবেদনপত্রের নমুনা এই লিঙ্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে আপনি সমস্ত নথিপত্র কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।